আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক বিডি নাইনটিন নিয়ন লাইট ইফেক্ট যে কোনো ছবির মধ্যে যদি আপনি এই ইফেক্টটি অ্যাপ্লাই করেন তাহলে সেই ছবির মধ্যে অসাধারণ একটি সিনেম্যাটিক লুক চলে আসবে তো আজকের ভিডিওতে আমরা শিখব ফটোশপ দিয়ে কিভাবে যে কোনো ছবির মধ্যে নিয়ন লাইট ইফেক্ট অ্যাপ্লাই করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি অ্যাডো পটোশপে এই ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য আজকে আমরা ইউজ করব পটোশপের দু হাজার উনিশ ওকে এখন আমরা একটি ছবি নিয়ে আসবো ফটোশপের মধ্যে আমি কন্ট্রোল ও দ্বারা এখান থেকে একটি ছবি নিয়ে আসবো এখানে অনেকগুলো ছবি রয়েছে আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম আর আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমরা পটোশপের কারণ আজকে আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করার মাধ্যমে পটোশপের কিছু গুরুত্বপূর্ণ টুলস টাচ করব তো আপনারা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ওকে আমরা এখন এই ছবিটাকে একটু ক্রপ করে নেব আমি এখান থেকে ক্রপ টুলটা নেব এখান থেকে একটু ছোট করে নিচ্ছি এখন আমি এই ছবির মধ্যে প্যান টুল ধারা একটি পাথ ড্র করে নেব তো সেজন্য আমি এখান থেকে প্যান টুলসে চলে গেলাম প্যান টুলসে ক্লিক করে এখানে অবশ্যই খেয়াল রাখবেন উপরে যেন পাথ সিলেক্ট করা থাকে এখানে যদি শেপ সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু হবে না আপনি যেহেতু পাথ নেবেন সেজন্য জন্য এখান থেকে পাথ সিলেক্ট করে দিবেন এরপর এখানে আমরা একটি ত্রিভুজ আকৃতির পাত এখানে আমরা ড্র করব। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফার্স্ট পয়েন্টটা ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করলাম এরপর এখানে এরপর এটাকে শেষ করলাম ওকে এখন আমরা এখানে একটি ত্রিভুজ নিলাম এখন আমরা এই ত্রিভুজের মধ্যে স্ট্রোক ইউজ করব। সেজন্য আমাদেরকে প্রথমে ব্রাশ টুলের মধ্যে ক্লিক করে আমাদেরকে যে স্ট্রোকটা আমরা নেব সেই স্ট্রোকের ফেদার এবং হার্ডনেসটা ঠিক করে নিতে হবে আমরা চাচ্ছি একটা হার্ড স্ট্রোক নেবো যেখানে কোনো সফটনেস থাকবে না তো সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ব্রাশ টুলসের মধ্যে এখান থেকে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করবো এখান থেকে হার্ড রাউন্ড এটা সিলেক্ট করব এরপর হার্ডনেসটা একদম বাড়িয়ে দেবো এবং ব্রাশ টুলের সাইজটা আমি কমিয়ে দেবো আমি যদি সেভেনটিন দিয়ে আমি একটু ট্রাই করে দেখি সরি আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি সাদা কালার করে নিলাম ওকে এই সাইজের হলে হবে ওকে আমরা প্রথমে ব্রাশ টুলে ক্লিক করে এখান থেকে হার্ডনেসটা বাড়িয়ে দিলাম এবং সাইজটা সেভেন্টিন করে দিলাম ওকে এরপর আমরা আবার প্যান্টুলে ক্লিক করব এখন আমরা এই পাতটাকে স্ট্রোকে কনভার্ট করবো ওকে আমরা পাতের মধ্যে স্ট্রোক ক্রিয়েট করবো সেজন্য আমি প্রথমে এখানে একটি নিউ লেয়ার নেব আমি এখানে ডান পাশে যে লেয়ারটা আছে এখান থেকে নিচে যে নিউ লেয়ার আছে ক্রিয়েটের নিউ লেয়ার এখানে ক্লিক করবো তাহলে আমাদের এখানে একটি নিউ লেয়ার ক্রিয়েট হবে আমরা এই লেয়ারের মধ্যে একটি স্ট্রোক নেবো অর্থাৎ পাতটাকে স্ট্রোকে কনভার্ট করব সেজন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে গেলাম স্ট্রোক পাত এখান থেকে ব্রাশ টুলসটা সিলেক্ট করা থাকবে এরপর জাস্ট ওকে দিয়ে ক্লিক করব তাহলে আমাদের এখানে যে পাতটা নিয়েছিলাম সেটার মধ্যে একটি স্ট্রোক চলে আসছে এখন আমরা পাতটাকে ডিলেট করে দেব তো সিম্পলি আপনি কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করলে পাতটা এখান থেকে ডিলেট হয়ে যাবে এরপর আমরা এখান থেকে সিলেকশন টুলসে ফেরত গেলাম ওকে এখন আপনি চাইলে এই আপনার ইচ্ছা মতো পজিশন করে নিতে পারেন রোটেট করে আপনার ঠিক যেভাবে ইউজ করতে চাচ্ছেন নিয়ন ইফেক্টটা সেভাবে বসাতে পারেন ফর এক্সাম্পল আমরা এটাকে এভাবে বসালাম এখানে রাখলাম ওকে এখন আমরা এই শেপটার মধ্যে ব্ল্যান্ডিং ইফেক্ট ইউজ করবো আমরা এখানে কালার ওভারলে ইউজ করবো এরপরে এখানে আমরা ইনারগুলো আউটারগুলো আউটার এবং ড্রপ শেডও ইউজ করবো সেজন্য আমরা এখানে যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে চলে গেলাম তাহলে লেয়ার স্টাইলের যে অপশানটা সেটা চলে আসবে এই তো চলে আসছে লেয়ার স্টাইল আমরা এখান থেকে প্রথমে চলে যাব কালার ওভারলে আমরা এখানে যে নিয়ন ইফেক্টটা ইউজ করব সেটা যে কালারের ইফেক্ট ইউজ করব সে কালারটা আমরা এখানে ইউজ করব আমি কালার ওভারলেতে চলে গেলাম এখান থেকে আমি কালারটা চুজ করব। এখানে বক্সে ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা নিতে চাচ্ছি ওকে ওকে এখন আমরা এখানে যে কালার কোডটা আসে সেটাকে কপি করে ফেলবো কারণ আমরা এটা পরবর্তীতে ইউজ করতে হবে আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এরপর ওকে দিলাম ওকে আমরা কালার ওভারলে নিলাম এখন আমরা এখানে ইনার গ্লো ইউজ করবো আমি এখান থেকে ইনার গ্লোতে ক্লিক করলাম এরপর ইনার গ্লোর অপশানটা এখানে চলে আসবে এখান থেকে আমি এই সাইজটাকে বাড়িয়ে দেবো চোখটা একটু কমিয়ে দেবো চোখটা একদম কমিয়ে দেবো সাইজটাকে এখান থেকে আমি সেভেন পারসেন্ট করে দেবো আমি এখানে একটু বড় করে দিই বড় করার জন্য কিবোর্ডে কন্ট্রোল প্লাস ক্লিক করলে ছবিটা বড় হবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে ওকে আমি এখানে রাখলাম এরপর এখান থেকে আমি সাইজটা টেন পারসেন্ট করে দিলাম আর এখানে অপাসিটি থাকবে হানড্রেড পার্সেন্ট এরপর এখানে কোয়ালিটি অপশান থেকে আমি এখানে কনসার্ট যে অপশানটা আছে সেখান থেকে রাউন্ডটা করে দেব ওকে তাহলে একটু হার্ডনেসটা বেড়ে যাবে এরপর আমি এখান থেকে রেঞ্জটা রেঞ্জটা ফিফটি থাক ফিফটি থাকুক ওকে ফিফটি করলাম এখান এখান থেকে আমি সাইজটা আর একটু বাড়িয়ে দেব হ্যাঁ রেঞ্জটা ফর্টি করে দিলাম এখন আমরা আউটার গ্লো ইফেক্ট ইউজ করবো তো আমি আউটার গ্লোর মধ্যে ক্লিক করলাম এখান থেকে আমি আউটার গ্লোর মধ্যে যে কালারটা সেটা আমরা আমরা যে নিয়ন কালারটা নিয়েছিলাম সেটা কালার ইউজ করবো সেজন্য আমি এখান থেকে ক্লিক করে একটু আগে আমরা যে কোডটা কপি করেছিলাম কালারের সেটা এখানে পেস্ট করব এখানে কন্ট্রোল বি দ্বারা পেস্ট করলাম তাহলে কালারটা এখানে সিলেক্ট হয়ে গেল এরপর আমি জাস্ট ওকে দিলাম এখান থেকে স্পিডটা আমি একদম জিরো থাক সাইজটা বাড়িয়ে দেবো সাইজটা এতটুকু বাড়িয়ে দিলাম ওকে এরপর এখান থেকে আমি ব্ল্যান্ড মুড যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব লিনিয়ার আর ডজ অ্যাড এটাই সিলেক্ট করে দেব এরপর অপাসিটিটা একটু কমিয়ে দেব আমি অপাসিটি ফিফটি করে দেব ওকে বাকি সব সেটিংস ঠিক আছে এরপর আমরা এখান থেকে চলে যাব ড্রপ শেডো আমরা এখানে ড্রপ শেডো ইউজ করবো আমি ড্রপ শেডোতে ক্লিক করলাম ড্রপ শেডোতে ক্লিক করে আমরা একই কালারটা এখানে ইউজ করব আমি এখান থেকে কালার বক্সে ক্লিক করে এখানে কালার কোডটা পেস্ট করে দিলাম এরপর জাস্ট ওকে দিলাম এরপর এখান থেকে ব্ল্যান্ড মোডটাও আমরা একইটা দেবো লেনিয়ার ডচ এটা দেবো এবং অপাসিটিটা একটু কমিয়ে দেব ওকে এরপর এখান থেকে সাইজটা টু ফিফটি থাকুক ফুল থাকুক বাকি সব সেটিংস ঠিক আছে এই প্রচারটা আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো এখন আমরা আরেকটি পাথ নেব সেজন্য আমি প্রথমে আমাদের যে ব্রাশ টুলসটা সেখানে ক্লিক করে আমরা এখান থেকে সেটিংসটা করে নেব ব্রাশের এখানে ক্লিক করে আমরা হার্ডনেসটা একদম কমিয়ে দেব এবং সাইজটা একটু বাড়িয়ে দেব আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে সাইজটা একটু বাড়িয়ে দিলাম এটা নিলাম ওকে আর এখানে যে সেটিংসগুলো এগুলো যেন হানড্রেড পার্সেন্ট থাকে এরপর আমরা এখান থেকে কালারটা করে দেব আমরা যে কালারটা নিয়েছিলাম এখানে যে কালারটা চুজ করেছিলাম সেই কালারটা কোড এখানে পেস্ট করব এরপর জাস্ট ওকে দেব এখন আমরা পাতটা ড্র করব এ পাতের উপরে সেজন্য আমি এখান থেকে প্যান্টুলসে ক্লিক করলাম এরপর এখানে সেম একটা পাত ক্রিয়েট করব ওকে এরপর আমরা এই পাতটাকে উপরে নিয়ে যাবো আমি এখান থেকে উপরের লেয়ারটা সিলেক্ট করলাম এরপর এখানে আমি আর একটা নিউ লেয়ার নেব আমরা যে শেপটা নিব এখন সেটাও একটা নিউ লেয়ারের মধ্যে থাকবে আমি এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম এরপর আমরা এখানে এই পাতটাকে স্ট্রোক ইউজ করবো ওই পাতের মধ্যে সেই আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে স্ট্রোক পাত এখানে ব্রাশটা সিলেক্ট করা থাকবে এখান থেকে জাস্ট ওকে ওকে আমাদের এখানে যে পাতটা ড্র করেছিলাম সেটার মধ্যে স্ট্রোকটা চলে আসছে আমরা এখন পাতটাকে সিম্পলি ডিলেট করে দেবো ব্যাক স্পেস প্রেস করে ওকে এখন আমরা এই শেপটার মধ্যে এখান থেকে ব্ল্যান্ডিং করে দেবো অর্থাৎ মিক্স করে দেবো এখান থেকে ক্লিক করে লিনিয়ার ড্র ক্লিক করলাম এটা মিক্স হয়ে গেলো এরপর এটার অপাসিটি আমি একটু কমিয়ে দেবো আমি এখান থেকে ফিল কালার এখানে যে ফিল কালারটা আছে এখানে দুইটা অপাসিটি আছে আমরা ফিল কালার অপাসিটিটা কমিয়ে দেব এখান থেকে ওকে অপাসিটি কমিয়ে দিলাম এখন আমরা উপরে যে দুইটা লেয়ার সেই দুটা লেয়ারকে গ্রুপ করে ফেলবো আমি উপরের লেয়ারটা ক্লিক করলাম এরপরে কন্ট্রোল ধারা নিচের লেয়ারটা ক্লিক করলাম দুটা লেয়ার একসাথে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে ফেললাম এখানে দুইটা লেয়ার রয়েছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে নিয়ন আমরা শেপটা ক্রিয়েট করেছি দুইটা লেয়ারের মধ্যে অর্থাৎ এই গ্রুপটার মধ্যে এটাকে আমরা এই সাবজেক্টের পেছনে নিয়ে যাবো ওকে তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্টটা সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ সাবজেক্টটাকে আমরা এখান থেকে কেটে নিতে হবে তো আমরা যেহেতু পট দু হাজার উনিশ ইউজ করতেছি আমরা এখান থেকে সিলেক্ট সাবজেক্ট অপশানটা পাবো সেখান থেকে আমরা সিম্পলি সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারবো তো সেই আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে সিলেক্ট অপশানে চলে গেলাম এখান থেকে সাবজেক্ট ওকে সাবজেক্টে ক্লিক করলে আমাদের সাবজেক্টটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এরপর আমরা এখানে যে সিলেকশনটুকু আছে আমরা এখানে যে সাবজেক্টটা সিলেক্ট করেছি এই সিলেকশনটুকুর মধ্যে আমরা মাস্ক করে ফেলবো অর্থাৎ আমরা এই টুকুকে এখানে গ্রুপের মধ্যে মাস্ক করব সেজন্য আমি গ্রুপটার মধ্যে ক্লিক করলাম এরপর এখান থেকে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম তাহলে আমাদের যে সিলেকশন টুকু আছে সেটা মাস্ক হয়ে গেল গ্রুপের মধ্যে ওকে এখন আমরা এই মাস্কটাকে ইনভার্ট করে দেব যাতে করে আমাদের এই শেপটা দেখা যায় সেটা পেছনে চলে যায় এটা উপরে চলে আসছে ওকে তো আমি এখানে মাস্কের মধ্যে ক্লিক করে এখানে যে সাদা অংশটুকু আছে গ্রুপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল আই প্রেস করলে এটা ইনভার্ট হয়ে যাবে কন্ট্রোল আই আবার যদি কন্ট্রোল আই প্রেস করেন আবার ইনভার্ট হবে ওকে আমরা এখন এটাকে পেছনে নিয়ে গেলাম দেন আমরা যেটা করবো আমরা চাচ্ছি এই ত্রিভুজের এখানে যে লাইনটা আছে সেটাকে আমরা এই ছেলেটার উপরে নিয়ে আসবো এটা উপরে থাকবে বাকিটা এটা পেছনে থাকবে সেজন্য আমরা এখানে যে অংশটুকু সিলেক্ট করে নিয়েছি এখান থেকে আমাদেরকে সিলেকশনটা বাড়িয়ে নিতে হবে এই অংশটুকু সিলেক্ট হয়নি অর্থাৎ এটা মাস্ক হয়নি এই মাস্কটা আমরা প্লাস করে নেব সেজন্য আমরা জাস্ট এখানে গ্রুপের মধ্যে ক্লিক করে মাস্কের মধ্যে ক্লিক করে এখান থেকে চলে যাব আর ব্রাশ টুলসের মধ্যে ব্রাশ টুল নেবো এখানে আমরা উপরে যে কালারটা ফোরগ্রাউন্ড এটাকে আমরা সাদা করে দেবো সুইচ করে দেবো সেজন্য এখানে ক্লিক করবো তাহলে সাদাটা উপরে চলে আসবে এরপর আমরা এখান থেকে ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি ওকে এখন আমরা এটাকে জাস্ট সিলেক্ট করি অংশটুকু এটাকে উপরে নিয়ে আসবো ওকে সিম্পলি ওকে এখন আমরা আবার এখান থেকে সিলেকশন টুলসে ফেরত গেলাম এখন আমরা যেটা করবো এখানে আমরা এই ছবির মধ্যে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব যেটা মধ্যে হিউ এবং স্যাটুরেশান ফিল্টারসটি রয়েছে সেটা সেজন্য আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে গেলাম এখান থেকে হিউ অবলিক স্যাটুরেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটার উইন্ডোটা চলে আসবে এখান থেকে জাস্ট সিম্পলি কালারাইজ অপশানটাকে সিলেক্ট করে দেবেন এটাকে সিলেক্ট করে দিলে এরপর এখান থেকে আপনি যে কালারটা নিতে চাচ্ছেন অর্থাৎ যে কালারটার নিয়ন ইফেক্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই কালারটা চুজ করবেন আমি এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিচ্ছি ওকে এরপর আমি চাচ্ছি এখান থেকে আমরা এই কালারটা নেব আমরা যে কালারটার আগে সিলেক্ট করেছিলাম এরপর স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন লাইটটা বাড়িয়ে কমিয়ে প্রয়োজন মতো প্রতিটা ছবির ডিমান্ড কিন্তু একই না আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে দেবে করে নেবেন আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি ওকে আমরা এটাকে ক্রস করে দিলাম এখন আমরা যেটা করব আমাদের নিয়ন লাইট ইফেক্ট প্রায় রেডি এখন আমরা এখানে চারপাশে কিছু স্মোক ইউজ করব অথবা স্নো ইফেক্ট ইউজ করব। সেজন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একই কালারটা ইউজ করব। এখানে আমরা যে কালারটা নিয়েছি যে স্যাটোরেশনটা নিয়েছি আমরা চাচ্ছি এই স্যাচুরেশনটা আমাদের সেই স্মোকগুলোর মধ্যেও কাজ করবে তো সেই জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে এখানে একটি নিউ লেয়ার নিব। আমি এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম এখানে একটি লেয়ার ক্রিয়েট হলো এই লেয়ারের মধ্যে আমরা ব্রাশ টুলস দ্বারা এখানে স্নোগুলো নিয়ে আসব। অর্থাৎ স্মোকগুলো নিয়ে আসব। তো আমি ব্রাশ টুলসে চলে গেলাম ব্রাশ টুলসে ক্লিক করে এখানে আমরা যে কালারটা নিব। যে কালারটা আমরা এখানে ইউজ করেছি অ্যাপ্লাই করেছি সে কালারটাই থাকবে এরপর আমরা এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবো এখান থেকে এই ব্রাশটা নিলাম একটু বড় করে নিচ্ছি ওকে ওকে এরপর আমরা এটাকে মাস্ক করে ফেলবো আমরা এভাবে ইউজ করবো না আমরা এটাকে আরেকটু একটু কমিয়ে ফেলবো সেই জন্য এই লেয়ার মধ্যে ক্লিক করে এখান থেকে মাস্কে ক্লিক করলাম তো সেটা মাস্ক হয়ে গেল এরপর এখান থেকে সুইচ করে নেব এরপর এখান থেকে আবার ক্লিক করে করে এটা কমিয়ে ফেলবো আমি এখান থেকে প্রোটা একটু কমিয়ে দেবো একটু বাড়ি দিচ্ছি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে আরো সুন্দর করতে পারবেন আশা করি ওকে এখানে আমরা যে হিউ স্যাটোশনটা ইউজ করেছিলাম আমি সেটাকে আবার নিয়ে আসছি এখানে ক্লিক করলাম আপনি চাইলে এখানে আমরা যে কালারটা ইউজ করেছি সে কালার ছাড়াও অন্য কালারের ইফেক্ট ইউজ করতে পারেন আপনি জাস্ট এখান থেকে চুজ করবেন কালারটা ঠিক আছে এখান থেকে আপনি যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা ইউজ করতে পারেন ওকে এটা ইউজ করতে পারেন আমরা এই খেলাটা নিলাম তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছবির মধ্যে নিয়ন লাইট ইফেক্ট ইউজ করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ